জামালপুর র‍্যাবের অভিযানে শেরপুর জেলার সদর থানাধীন চরমোচারিয়া মাসপাড়া চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর র‍্যাব 14। গ্রেফতারকৃত আসামি হচ্ছে মোহাম্মদ পারভেজ, পিতা মৃত হাবিবুর রহমান, গ্রাম চরমোচারিয়া মাসপাড়া, থানা শেরপুর সদর, জেলা শেরপুর। গ্রেফতারকৃত আসামির নিকট হতে 3.8 গ্রাম হেরোইন এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য 35,000 টাকা। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।